চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় ফরওয়ার্ড ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের নির্ণায়ক খেলায় রবিবার ফরওয়ার্ড ক্লাব 6-2 গোলের বিশাল ব্যবধানে এগিয়ে চলো সংঘকে বিধ্বস্ত করে। খেলার প্রথমার্ধেই ফরওয়ার্ড ক্লাব 4-2 গোলে এগিয়েছিল, বিরতির পর আরো দুটি গোল করে। বিজয়ী ফরওয়ার্ড ক্লাবের পক্ষে দুই বিদেশি ভিডেল এবং চিদুবা দুটি করে এবং প্রীতম হোসেন এবং ইয়ামি একটি করে গোল করে। অপরদিকে এগিয়ে চলোর পক্ষে দুটি গোল করে বিদেশি অগাস্টিন এবং দেবাশেষ রায়। ফলে সুপার লিগের তিনটি খেলার সবকটিতেই জয় ছিনিয়ে 9 পয়েন্ট নিয়ে ফরওয়ার্ড ক্লাব খেতাব নিশ্চিত করে। প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগে শেষ পর্যন্ত টানা 3 ম্যাচে জয় ছিনিয়ে ফরওয়ার্ড ক্লাব চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। একেবারে বলবো ডিজাস্টার হয়েছে আজকে এগিয়ে চলো সংঘ, যে নির্ণায়ক ম্যাচ খেলতে এসেছিল তাদের 6-2 গোলে হারিয়ে দিয়েছে ফরওয়ার্ড ক্লাব, এবং সেই সঙ্গে তারা খেতাব নিশ্চিত করেছে কোন রকম অঙ্কের ঝামেলায় না গিয়ে। 3 ম্যাচে 3টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ফরওয়ার্ড। দাপটের সঙ্গে তারা খেলেছে, দুই বিদেশি দুটো করে গোল করেছে, ভিডেল দুটো, চিজুবা দুটো, এবং এর পাশাপাশি আরো দুটো গোল করেছে প্রীতম হোসেন এবং ইয়ামি। অন্যদিকে এগিয়ে চলার সঙ্গে গোল করেছে অগাস্টিন এবং আরো একটা গোল করেছে দেবাশিস রায়। কিন্তু গোটা ম্যাচে শুরু থেকেই দাপট ছিল ফরওয়ার্ড ক্লাবের, তারা শুরু থেকেই অ্যাটাক করেছে, এগিয়ে চলো রক্ষণ ভাগের ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছে এবং গোল রক্ষকের সেই নড়বড়ে ভাবটাকে কাজে লাগিয়ে একের পর এক গোল করেছে। অসাধারণ বেশ কিছু গোল দর্শকরা দেখতে পেয়েছেন এই সুপারের শেষ ম্যাচটাতে। আর এই ম্যাচের পর কিন্তু 20 মিনিটের যে ম্যাচ, এর গুরুত্ব কিন্তু আর রইল না চ্যাম্পিয়নশিপের প্রশ্নে, যদিও রানার্সের প্রশ্নে সেটা রয়েছে, সেটা 23 তারিখে হবে। কিন্তু আজকের ম্যাচ প্রচুর দর্শক এসছেন এবং তাড়িয়ে তাড়িয়ে সবাই উপভোগ করেছেন, এবং এই ম্যাচটা দিয়েই বলবো একেবারে ফাইনাল ম্যাচ। লিগে সাধারণত ফাইনাল ম্যাচ হয় না, কিন্তু এটা অনেকটা ফাইনালের ম্যাচ, ফাইনাল ম্যাচের মতো ছিল। ফরওয়ার্ড ক্লাব একেবারে দাপটের সঙ্গে খেলে সেই জায়গায় চ্যাম্পিয়নের খেতাব আবার তারা নিশ্চিত করেছে।